लोग समझ ही नहीं रहे करें क्या। इसलिए अभी लाखों लोगों की मौत का कारण एलोपैथी है। ভারতের যোগগুরু বাবা রামদেবের বিরুদ্ধে এবার খড়গহস্ত ভারতের চিকিৎসকরা। হো সকতা ইসকে উপর কুছ লোগ বিবাদ করে। পতঞ্জলির বিজ্ঞাপনে রামদেব অ্যালোপ্যাথি ওষুধ এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধচারণ করায় ক্ষুব্ধ ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিয়ে রামদেবের বিরুদ্ধে মহামারী আইনে মামলারও দাবি তুলেছেন চিকিৎসকরা। সংগঠনের তরফে জানানো হয়েছে অ্যালোপ্যাথি ওষুধ এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে রামদেবের এই মন্তব্য মেনে নেওয়া হলে দেশ থেকে আধুনিক চিকিৎসা ব্যবস্থা তুলে দেওয়া হোক, আর সরকারি পর্যায়ে কোনো পদক্ষেপ না নেওয়া হলে গণতান্ত্রিক উপায়ে রামদেবের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির চিকিৎসক মহল। সম্প্রতি একটি বিজ্ঞাপনে রামদেবকে বলতে শোনা যায় অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়। এই মন্তব্যের প্রেক্ষিতেই ক্ষোভ উগরে দিয়েছেন চিকিৎসকরা। লাখো লোকের মৃত্যু কা কারণ অ্যালোপ্যাথি হ্যায়। সংগঠনের আরো অভিযোগ, ফ্যাভিপিরাভি ওষুধ নিয়ে রামদেবের করা মন্তব্য হাস্যকর এবং শিশু সুলভ, বিজ্ঞান সম্পর্কে তার অনজ্ঞতা প্রকাশ পেয়েছে এই মন্তব্যে। রামদেবের দাবিগুলো সরাসরি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্যমন্ত্রীর ভূমিকার উপরও প্রশ্নচিহ্ন লাগিয়ে দেয় বলেও মত তাদের। ফ্যাভিফ্লু ও ভি ফেল জিতনি ভি দাওয়াইয়া দে রহে হ্যায় ফির লোগ কহ রহে হ্যায় তামাশা হো ক্যা রহা হ্যায়। পাশাপাশি রামদেব নিজের সংস্থা পতঞ্জলির বিভিন্ন পণ্যের বিষয়ে মিথ্যা প্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন উল্লেখ করে আরো বলা হয়েছে, পরিস্থিতির সুযোগ নিয়ে রামদেব সবাইকে বোকা বানিয়ে যে কোনো উপায়ে অর্থ উপার্জনের পথ খুঁজছেন।